দ্বিতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল নরেন্দ্র মোদীর বিজেপি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি আসন নিশ্চিত হওয়ার পর মোদী টুইট করে বলেন, আবারও জয়ী হল ভারত। টানা দ্বিতীয়বারের মতো নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট। বৃহস্পতিবারের ভোট গণনা স্পষ্ট হয়েছে, দ্বিতীয়বারের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছেন মোদীর দল। এর মধ্য দিয়ে ভারতের ইতিহাসে তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে টানা দুবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন মোদী। মোদী হ্যাজ ফর দিস ইলেকশন অন ফিয়ার, দ্য ফিয়ার অফ মুসলিম, দ্য ফিয়ার অফ ইনফিলট্রেটরস, দ্য ফিয়ার অফ আউটসাইডার্স, দিস এন্টায়ার আইডিয়া অফ গিভিং ব্যাক হিন্দুস দেয়ার হিন্দু প্রাইড। সো ওয়েন দ্যাট কামস ইনটু কোয়েশ্চন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ অ্যান ইলেকশন। বৃহস্পতিবার ভোট গণনার সর্বশেষ খবর অনুসারে 542 আসনের মধ্যে বিজেপির এনডিএ জোট এগিয়ে আছে 350টি আসনে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া ফলাফলেই স্পষ্ট হয়ে যায় গতবারের চেয়ে বেশি আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বিজেপি এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়ে যাচ্ছে। যদিও মোদী আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সব শরিক দলকে সাথে নিয়েই সরকার গঠন করবেন তিনি। অন্যদিকে সরকার গঠনের চিত্র স্পষ্ট হতেই এবার মন্ত্রিসভার জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক শিবিরে। অন্যদিকে দিল্লিতে দলের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধান বিরোধী নেতা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে জয়ের জন্য অভিনন্দনও জানান তিনি। টুডে ইজ নট দ্য ডে ফর মি টু গো ইনটু দ্য ডিটেইলস অফ দিস ম্যান্ডেট। টুডে ইজ দ্য ডে দ্যাট এ নিউ প্রাইম মিনিস্টার হ্যাজ বিন ইলেক্টেড এন্ড টুডে ইজ দ্য ডে টু উইশ হিম অল দ্য বেস্ট। সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে 19 মে। আজ 23 মে চলছে ভোট গণনা। এ পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে 300+ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।